যে স্কুলের মাঠে দাপিয়ে বেড়াতেন এককালে, সেই স্কুলেই এবার অন্য রূপে অন্য ভূমিকায় হুগলি জাঙ্গিপাড়া বিধানসভার ফুরফুরার শরীফ রামপাড়া নারায়ণ বিদ্যালয়ে হাজির ভাঙড়ের আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। শুধুই স্মৃতির মন্থন, পাশাপাশি এবার বিধায়কের নজরে বিদ্যালয়ের পরিকাঠামো সহ স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যানুপাত। এই যে শিক্ষক শূন্য যে সমস্যাটা আছে এবং আরও আনুষঙ্গিক সমস্যা আছে, ভালো লাইব্রেরি নাই, বড় ক্লাসরুম নাই, শিক্ষক ছাত্র স্টুডেন্টের যে রেশিও সেটা ঠিকঠাক এখানে মেনটেন হয় না, আনুষঙ্গিক সমস্ত বিষয় যাতে ডেভেলপ হয় সেই দিকটাও নজর রাখবে। 700 প্রায় 750 দিন ধরে আন্দোলন করছে তারা, হকের চাকরি তাদের মেরে দিয়েছে, চাকরির জন্য আন্দোলন করছে, তারা পাচ্ছে না। আর এখানে শিক্ষকের অভাবে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারছে না, গত বছর মাধ্যমিকে 25 জন ফেল করেছে। বিধায়কের কাছে পেয়ে খুশি শিক্ষক শিক্ষিকারাও। ভীষণ ভালো লাগছে যে উনি ছুটে এসেছেন এবং উনি এই স্কুলের ছাত্র ছিলেন, এই স্কুলটাকে উনি ভোলেননি এবং সর্বান্তকরণে আন্তরিকভাবে ঢুকেই কোনো আপ্যায়ন নয়, কিছু নয়, কিছু করতেও পারেনি। উনি প্রথমেই বললেন কি কি চিঠি দিয়েছেন, আপনার কি সমস্যা সেইটা বলুন, এটা ভীষণ ভালো লাগছে। নিয়োগ দুর্নীতির জালে জর্জরিত শাসক দল, একদিকে বেসামাল দুর্নীতি, অন্যদিকে রাজ্য জুড়ে শিক্ষার অচলাবস্থা, শিক্ষকের অভাবে ধুঁকছে নিজের স্কুলও। স্কুলের স্বার্থে এবার প্রয়োজনীয় সমস্ত নথিপত্র পৌঁছানো হবে জায়গায় জায়গায়। সব দিক বিচার করে এবার নিজের স্কুলের মানোন্নয়নের অঙ্গীকার বিধায়কের। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।